গল্প দ্বিতীয় পুরুষ, লিখেছেন সরজিৎ ঘোষ। মাস সাতেক আগে সন্দীপন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল। স্ট্যাটাসে লেখা ছিল গট ম্যারিড। সন্দীপন বিয়ে করলো অথচ জানতেই পারলাম না। দেখি কমেন্ট বক্সে সকলেই অভিনন্দন জানিয়েছে, সেই মতো আমিও একটা অভিনন্দন ঠুকে দিলাম। যতই হোক বন্ধু তো। সন্দীপন আমার ক্লাসমেট, পড়াশোনায় খুব ভালো ছিল, একটু কম কথা বলতো। কম কথা বলার জন্য ওকে সকলের ঠিক পছন্দ হতো না। ক্লাসের সব ছেলের মধ্যে ও আবার ম্যাথসে বেশ ভালো ছিল, সে কারণেই ক্লাসে ওর একটা আলাদা সুনাম। তার উপর ও ছিল হ্যান্ডসাম, যাকে বলে লেডি কিলার। কত মেয়ে যে প্রেমের প্রস্তাব দিয়েছিল ওকে তার ঠিক নেই, তবে কোনো মেয়েকে পাত্তা দিত না। এই অহংকারী মনোভাবটা ওর মধ্যে ছিল বলেই মনে করতাম আমরা। উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই সবাই আলাদা হয়ে গেলাম। আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেলাম, সন্দীপন কেমিস্ট্রি নিয়ে কলকাতার একটা কলেজে ভর্তি হলো। তারপর থেকে অনেকগুলো বছর কেটে গেছে। আমি চাকরি পেয়ে পুনেতে আছি, সন্দীপন কলকাতাতেই জব করে, ও এখন ফার্মাসিস্ট। সন্দীপন বিয়ে করেছে অথচ আমাকে জানায়নি, এই ব্যাপারটা বেশ খারাপ লেগেছিল। রাগে ওর নাম্বারটা রিজেক্ট লিস্টে ফেলে রাখলাম। অমন বন্ধু রিজেক্ট লিস্টে থাকাই ভালো। আমাকে কয়েকবার মেসেজও করেছে, আমি রিপ্লাই দিইনি। মনে মনে ভাবলাম আমাকে নিমন্ত্রণ করেনি তো কি হয়েছে, আমার বিয়েতে আমি এক মাস আগেই নিমন্ত্রণ করে আসব। তখন বেটা নিজেই লজ্জা পাবে, ওটাই হবে ওর উচিত শিক্ষা। সাত মাস পর ছুটি নিয়ে বাড়ি এলাম। অনেক দিন ধরেই মা বাড়ি আসতে বলছে, বিয়ের জন্য বাড়তি চাপ দিচ্ছে। একটি মেয়েকে মা পছন্দ করে রেখেছে, তাই আরও তাড়া দিচ্ছিল বাড়ি আসার জন্য। মা অবশ্য ছবি পাঠিয়েছিল, মেয়েটির আমার মামার বাড়ির কাছেই বাড়ি। বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মা জানিয়ে দিল, শুন অভি, কাল পরশু করেই মেয়েটিকে দেখে আয়, আমি কথা দিয়েছি তুই বাড়ি আসলেই আমি তোকে পাঠাবো। ঠিক আছে, তুমি যখন বলছো তখন তো যেতেই হবে, তোমার বাপের বাড়ির দেশের মেয়ে, তাই দেরি করা আর যাবে না। ফাজলামি করিস না, কাজের কাজ কর। চিকেন খেতে ভালোবাসিস, চিকেনটা নিয়ে আয়। মায়ের কথা মতো সকাল সকাল বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাই। চিকেন আর সামান্য কিছু সবজি কিনে নিয়ে বাজার থেকে বেরোতে যাব সন্দীপনের সাথে দেখা। সন্দীপনও বাজারে এসেছে, ওর সঙ্গে আছে বছর পাঁচেকের একটি বাচ্চা মেয়ে। ও নিজেই হেসে বলল, আরে কবে এসেছিস? আমি একটু রাগ দেখিয়েই বললাম, কাল রাতে। বিয়ে করলি, নিমন্ত্রণ তো দূরের কথা, একটিবার জানালিও না। তা এই বাচ্চাটাকে? আমার মেয়ে। মানে? হ্যাঁ আমার মেয়ে। অবাক হয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে আমি জিজ্ঞেস করি, তোমার নাম কি? পূর্বাশা দত্ত। তোমার বাবার নাম? সন্দীপন দত্ত। সন্দীপন দত্ত শুনেই আমি সন্দীপনের মুখের দিকে তাকিয়ে আছি। আমার এই অবাক হওয়া দেখে সন্দীপন বলে, অবাক হওয়ার কিছু নেই, আমি যাকে বিয়ে করেছি তুইও তাকে চিনিস। আমাদের ক্লাসের সব থেকে শান্ত মেয়েটিকে মনে আছে? কে, পুরবি? হ্যাঁ। আরে ওর তো দুবছর আগে ডিভোর্স হয়ে গিয়েছিল না, শুনেছি শ্বশুর বাড়িতে খুব অত্যাচার করতো ওর উপর, একটা বাচ্চাও তো আছে। এই যে আমার সেই ছোট্ট পড়ি, আমিই পুরবিকে বিয়ে করেছি। পুরবির মতো ভালো মেয়ে সত্যিই হয় না। আমাদের বেছে পুরবি খুব শান্ত মেয়ে, সবার সাথে এসে কথা বলতো, কত হাসি খুশি, অথচ ওর কপালে এমনটা হবে ভাবিনি। তবে তুই খুব ভালো করেছিস রে। জানিস অভিনব, প্রথমে কিছুতেই রাজি হতে চায়নি পুরবি। ও বলল, তোর মতো একজন ভালো ছেলে আমাকে বিয়ে করে তোর জীবনটাই নষ্ট হবে। আমি ওকে বলেছিলাম,
তোর মতো একটা ভালো মেয়ের জীবনও আমি নষ্ট হতে দিতে পারি না। সব দ্বিতীয় পুরুষ খারাপ হয় না, ভরসা করতে পারিস। জানিস অভি, আমি পুরবীকে মনে মনে ভালোবাসতাম, কিন্তু মুখ ফুটে কখনো বলতে পারিনি ওকে। আমি কম কথা বলতাম বলে তোরা আমাকে খারাপ ভাবতিস, ভাবতিস আমার অহংকার। কিন্তু আমি অমনটাই ছিলাম তখন। আজ সত্যি খুব আনন্দে আছি পুরবী আর আমার পরীকে নিয়ে। বাড়িতে আয় একদিন, অনেক কথা হবে। তোকে তো আর কল করেও পাওয়া যায় না, নাম্বার চেঞ্জ করেছিস নাকি? কথাগুলো শুনে অন্তরের অপরিসীম ভালোবাসায় মাথা নত হয়ে যায়। সত্যি এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। তবে সন্দীপনের প্রতি যত খারাপ ধারণা ছিল এক নিমিষে দূর হয়ে গেল। সন্দীপনের নাম্বার তো আমিই রিজেক্ট লিস্ট করে রেখেছি। একটা অপরাধবোধ কাজ করছে তখন। সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করে রিজেক্ট রিমুভ করে কল করে বলি, কেন নাম্বার চেঞ্জ করব? এই তো তোর মোবাইলে রিং হচ্ছে, দেখ। সত্যিটা প্রকাশ করতে পারলাম না, নিজের কাছে যেন নিজেই ছোট হলাম। সন্দীপন পকেট থেকে মোবাইলটা বের করে দেখতে থাকে, তারপর বলে, ও সত্যিই তো, কি জানি আমি তোকে কল করে তখন পাইনি। সে যাই হোক, বাড়িতে আসিস, পুরবীও খুব খুশি হবে। আসি রে অভিনব। কথাগুলো বলে মেয়ের হাত ধরে এগিয়ে চলে। আমি তাকিয়ে আছি তখনও, দেখতে পাচ্ছি একটু এগিয়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে হাঁটছে। মেয়েটিও গলা জড়িয়ে ধরে পিছনের দিকে তাকিয়ে আছে। সন্দীপনের মতো অনেক দ্বিতীয় পুরুষ আছে যারা শুধু ভালোবেসে নয়, সম্মান দিয়ে, স্বীকৃতি দিয়ে ভালোবাসাকে বুকের মধ্যে জমিয়ে রাখে। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে আমি শুভম চক্রবর্তী।